আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আরও একটি নতুন ভ্রমণ সিরিজ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এবারে আমাদের গন্তব্য বান্দরবন শহর থেকে থানচির অভিমুখে, আর সেখান থেকে আমরা যাব আরও ভিতরে। যাত্রাপথে কোন কোন দর্শনীয় স্থান পর্যটকদের কাছে জনপ্রিয় তার সবগুলোই আপনাদের দেখাবো এই সিরিজে, আর জানিয়ে দেব কখন ও কিভাবে বান্দরবনে আসবেন আর কোথায় ও কিভাবে ঘুরবেন। আমরা গত রাতে ঢাকা থেকে রওনা দিয়ে বান্দরবন এসে পৌঁছাই সকাল 9টায়। একটি রেস্টুরেন্টে পরিষ্কার হয়ে হালকা খাওয়া দাওয়া করি, পরে একটি সিএনজি ঠিক করি থানচি পর্যন্ত 2800 টাকায়। যাত্রাপথে সবগুলো জনপ্রিয় স্থান দেখানোর কথা দিয়ে সিএনজি ড্রাইভার চলতে শুরু করে স্বর্ণ মন্দিরের দিকে, যার অবস্থান বান্দরবন রাঙামাটি সড়কের বালাঘাট এলাকায়। পিছনে দেখতে পাচ্ছেন উপরে স্বর্ণ মন্দির, ওখানে বর্তমানে প্রবেশ করার অনুমতি নাই, ওখানকার যে ধর্মগুরু উনি মারা গেছে এই জন্য প্রবেশ অধিকার নিষিদ্ধ আমাদের জন্য, তাই আপনার দেখাতে পারছি না, পরবর্তীতে আপনারা আসলে দেখতে পারবেন। আমরা আসার কয়দিন আগে এখানকার ধর্মগুরু মারা যাওয়ায় স্বর্ণ মন্দিরে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, আর এ কারণে কাজ থেকে আপনাদের দেখাতে পারলাম না। আমি এখন মিলন ছড়ি, আমাদের চ্যানেলের আগে একটা ভিডিও আছে বান্দরবনের, বান্দরবনের সে ভিডিওটির মান অনেক খারাপ ছিল, তখন দেখিয়েছিলাম আপনাদের মিলন ছড়ি, সবুজ ছিল অনেক জায়গাটা, সাঙ্গ নদী পানি কম এখন। বান্দরবন শহর থেকে থানচি কিংবা নীলগিরি যেতে মিলনছড়ি পুলিশ চেকপোস্টে নিজের নাম ঠিকানা, ড্রাইভারের নাম, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার পুলিশের কাছে লিখিয়ে যেতে হয়, আর এই মিলনছড়ি থেকে সাঙ্গ নদী আর পাহাড়ের দারুণ একটা দৃশ্য দেখতে পাওয়া যায়। আমরা চলে এসেছি শৈলপ্রপাত, আমরা এসেছি মার্চ মাসের একেবারে শেষে, যার কারণে পানি একেবারে নেই। আমরা আগে যখন এসেছিলাম তখন পানি ছিল অনেক, বৃষ্টি ছিল, পানি পরিষ্কারও ছিল না, অনেক ময়লা ছিল, এখন পানি আসতে অনেক অল্প আর পরিষ্কার, পানি অল্প একটু পানি হলো পানিটা পরিষ্কার। Thank you.
শৈলপ্রপাত বান্দরবান শহর থেকে 7 কিলোমিটার দূরে থানচি সড়কের পাশেই অবস্থিত একটি প্রাকৃতিক ঝর্ণা। মূল সড়ক থেকে সিঁড়ি বেয়ে নামতে হয় এই ঝর্ণায়। বর্ষায় এর রূপ হয় মারাত্মক সুন্দর, তখন নিচে নামা যায় না। পানির স্রোতে চারিদিকে মারাত্মক পিচ্ছিল হয়ে থাকে। এবার জানিয়ে দেব কিভাবে বান্দরবান আসবেন। ঢাকা থেকে সরাসরি বান্দরবান আসার একমাত্র বাহন বাস। ঢাকার আরামবাগ, ফকিরাপুল, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে রাত 10টা হতে 12টার মধ্যে হানিফ, ইউনিক, সৌদিয়া, সেন্ট মার্টিন, হুন্দাই সহ বেশ কয়েকটি কোম্পানির বাস আসে বান্দরবানে। ভাড়া 620 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত। তাছাড়া বান্দরবান শহরে রাত্রিযাপনের জন্য আছে হোটেল হিল ভিউ, হোটেল হিলবার্ড, হোটেল হিল কুইন, হোটেল হিলটন সহ ছোট বড় অনেক হোটেল, যেগুলিতে 500 টাকা থেকে শুরু করে 3500 টাকার মধ্যেই থাকার ব্যবস্থা হয়ে যাবে। আর বান্দরবান শহর ভিত্তিক একদিনে কোথায় কোথায় ঘুরবেন, কী কী দেখবেন তা নিয়ে আমাদের চ্যানেলে অনেক পুরাতন একটি ভিডিও আছে। যদিও ভিডিওটির মান ভালো না, তারপরও একদিনের বান্দরবান ভ্রমণের পরিপূর্ণ ভ্রমণ গাইড পেয়ে যাবেন এই ভিডিওটি দেখলে। আপনাদের সুবিধার্থে ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, অথবা আই বাটন চেপেও ভিডিওটি দেখতে পারেন। শৈলপ্রপাত থেকে চিম্বুকে যেতে রাস্তার দুই পাশের এবং পাহাড়ের ঢালের সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করবে। কিন্তু শুকনো মৌসুম হওয়ায় এবং জুম চাষের কারণে পাহাড়ে আগুন দেওয়াতে চারিদিকে কেমন প্রাণ নেই ভাব। তারপরও যারা প্রথমবার বান্দরবানে আসবেন তাদেরকে বান্দরবানের প্রেমে পড়তেই হবে। আর আমরা শৈলপ্রপাত থেকে একটা না 21 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসলাম চিম্বুক পর্যটন কেন্দ্রে। চিম্বুক দেশের ভ্রমণপ্রেমীদের কাছে পরিচিত একটি নাম। বান্দরবান জেলা শহর থেকে 28 কিলোমিটার দূরে থানচি রাস্তার সাথে চিম্বুক পাহাড়ের অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 ফুট উঁচুতে দাঁড়িয়ে অপরূপ বিচিত্র দৃশ্য দেখতে পারবেন চিম্বুকে। তবে এখানে ঢুকতে জনপ্রতি 20 টাকা গুনতে হবে। চিম্বুক পাহাড়, নীলগিরি, নীলাচল এই জায়গাগুলোর আসল সৌন্দর্য দেখতে আপনাকে আসতে হবে বর্ষা কিংবা তার পরবর্তী 2-1 মাসের মধ্যে। তখন সবুজে মোড়ানো থাকে পাহাড় আর মেঘেদের দল বেঁধে আসা যাওয়া মুগ্ধ করবে যে কোনো ভ্রমণ পিপাসুর।
জিম্বু ঘোরা শেষ আমরা এবার চলে যাব এরপরে আমরা যাব ভিউ পয়েন্ট বর্তমানে খুবই জনপ্রিয় একটি জায়গা হয়েছে বান্দরবানের নীলগিরির আগে তারপরে নীলগিরি নীলগিরি হয়ে আমরা যাব থানচি চিম্বুক থেকে বেরিয়ে আমাদের এবারের গন্তব্য ভিউ পয়েন্ট যেটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় আর এই ভিউ পয়েন্ট দেখেই আজকের ভিডিও শেষ করব তবে সামনের ভিডিওতে আরও একটি ভিউ পয়েন্ট এবং দেশের অন্যতম পর্যটন কেন্দ্র নীলগিরি দেখিয়ে আপনাদের নিয়ে যাব আমাদের মূল গন্তব্য থানচিতে নীলগিরি সামনে রেখে দেখুন জায়গাটা কত সুন্দর বান্দরবানে এমন জায়গা অনেক আছে যদি এগুলাকে যদি বলতেছি না এগুলো করার জন্য পাহাড় যেভাবে প্রাকৃতিকভাবে আছে প্রাকৃতিকভাবে সেভাবে থাক মানে যদি এরকম করতো কেউ সাজেকের মতো রিসোর্ট করতো তাহলে এরকম সাজেক অনেক তৈরি হতো বান্দরবানে যেহেতু তৈরি হয় নাই আমি তো আমিও চাচ্ছি যে তৈরি হওয়ার দরকারও নাই যাতে করে এগুলো প্রাকৃতিকভাবে দেখতে পারি ঘর বাড়ি ছাড়া সুন্দর দৃশ্য এই জায়গাটা নীলগিরি এখনো প্রায় 20 কিলোমিটার সামনে আমাদের অসাধারণ একটি জায়গা ভিউ পয়েন্ট যদি এখন রুক্ষ সময় বর্ষার সময় আসলে এখান থেকে অনেক সুন্দর দৃশ্য দেখা যেত গাছগুলো সব সবুজ থাকতো ঘুরতে যাবার আগে একটা কথা অবশ্যই মনে রাখবেন প্রকৃতির মাঝে আপনার উপস্থিতি যেন পরিবেশ বান্ধব হয় যাওয়া আসায় আপনার দ্বারা প্রকৃতির ক্ষতি হয় এমন কিছু করবেন না আশা করি কাউকে করতেও দিবেন না প্রকৃতিকে যেভাবে পাবেন সেভাবেই রাখবেন সেই কামনাই আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অপরূপ বাংলাদেশের অন্য কোনো দর্শনীয় স্থানে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন